সুপ্রিয় দর্শক, আমি কাউসার আহমেদ। ভিডিও এন্টারটেনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ যেটা নিয়ে কথা বলবো, আইপিএল সমাচার। আপনারা কালকে কে কে আইপিএল খেলা দেখেছেন কমেন্ট করে জানাবেন। প্রথমে খেলাটা দেখে তেমন মজা পাই নাই। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করেছিল, 40 রানের না পৌঁছাইতেই 4 উইকেট চলে গেছে। আমি খেলা অফ করে দিয়েছি, মেজাজটাই খারাপ হয়ে গেছে। বেসিক্যালি আমি ধোনির ভক্ত, চেন্নাই সাপোর্ট করি। তারপর বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, একটু পরে টিভি অন করে দেখি OMG 156 করেছে চেন্নাই সুপার কিংস 6 উইকেটে, মানে অবিশ্বাস্য। তাও একটু মনে খটকা ছিল, মুম্বাই ইন্ডিয়ান্স যে হিটার আছে, পোলার্ড, রোহিত শর্মা, আরও অনেকে আছে পাওয়ার হিটার, ভাবলাম চেন্নাই সুপার কিংস এত অল্প রানে কীভাবে ফাইট দেবে, মনটাই খারাপ হয়ে গেল। আবার খেলা অফ করে দিলাম, এই সোশ্যাল মিডিয়ায় একটু টাইম পাস করলাম, নিচে গেলাম, আড্ডা দিলাম, দেখি স্কোরটা কি। ও সারপ্রাইজ হয়ে গেলাম, জাস্ট সারপ্রাইজড, 136 রানে সংগ্রহ মুম্বাই ইন্ডিয়ান্সের। অর্থাৎ চেন্নাই সুপার কিংস 20 রানে জয়লাভ করলো। আসলে গোল বলের খেলা, অর্থাৎ ক্রিকেট একটা অনিশ্চিত খেলা, এটা সবাই আমরা জানি। আর অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, আমরা যাকে চিনি ক্যাপ্টেন কুল, মিস্টার MS ধোনি, মহেন্দ্র সিং ধোনি, তার এই কুল মাথায় কুল বুদ্ধি খাটিয়ে মুম্বাইকে হারিয়ে দিল। আর আপনারা কোন দলের সাপোর্ট করতেছেন আইপিএলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারের আইপিএলটা একটু অন্য ধাঁচের, কেননা সেকেন্ড ফেজ চলছে। প্রথম ফেজ চলার পরে মহামারী করোনা ভাইরাস হানা দিয়েছে বিশ্বে, তাই মাঝখানে আইপিএল খেলা বন্ধ ছিল। আর প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। আজ এই পর্যন্তই, একটু মনের কথা শেয়ার করলাম। প্রতিদিন থাকবে আইপিএল সমাচার, এই পর্বের নামই দিয়েছি আইপিএল সমাচার। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।